হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। যে সমস্ত স্টুডেন্টসরা চাইছো বেস্ট কলেজেস নিতে, যাতে তোমরা ডিপ্লোমা কমপ্লিট করার পরেই চাকরি পেয়ে যাও, বা যে সমস্ত স্টুডেন্টসরা হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হতে চাইছো, সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য এবছরের প্লেসমেন্ট রিভিউ, কোন কোন কোম্পানিজ এসেছে প্লেসমেন্টের জন্য তার ডিটেলস, কলেজে অ্যাডমিশন নিতে কত খরচ, সেমিস্টার ফিস কিরকম, হোস্টেল পিজি বা মেসে যদি থাকো তাহলে তোমাদের কেমন খরচ পড়বে, ড্রেস কোড কি বা ড্রেসের প্রাইস কিরকম, এবং লাস্টে আমি কথা বলবো তোমাদের সাথে কিরকম কি র্যাঙ্ক লাগবে এই কলেজে অ্যাডমিশন পাওয়ার জন্য। তো সবার প্রথমে 1951-এ তৈরি হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এবং এখানের যে মানে যিনি প্লেসমেন্ট ডিপার্টমেন্টের হেড কাঞ্চন স্যার, তিনি অত্যন্ত হেল্পফুল। এবার তোমাদের কি কি কোম্পানিজ এসেছে এবছর প্লেসমেন্টের জন্য, হিমাদ্রি কেমিক্যালস, ওয়াভা, আদিত্য বিড়লা গ্রুপ, আইটিসি, তো এগুলো হচ্ছে লিডিং কোম্পানিজ যেগুলো এসেছে এখানে প্লেসমেন্টের জন্য। এবং হাইয়েস্ট যে প্যাকেজ প্রোভাইড করা হয়েছে স্টুডেন্টসদের সেটা হচ্ছে 4.25 লাখ পার অ্যানাম, অর্থাৎ প্রত্যেক মাসে 35,000 আপ স্যালারি কিন্তু এখান থেকে এই কলেজের স্টুডেন্টসদেরকে প্রোভাইড করা হচ্ছে কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এর স্টুডেন্টসদেরকে। এছাড়াও যদি অ্যাভারেজে দেখো মোটামুটি 2.5 লাখ থেকে 2.8 লাখ পার অ্যানাম, অর্থাৎ মোটামুটি প্রতি মাসে 20 থেকে 23 হাজারের মধ্যেও কিন্তু বিভিন্ন স্টুডেন্টসরা চাকরি পেয়েছে এবছর। কেমিক্যাল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এর যে ক্যাম্পাসিং সেটা সব থেকে বেস্ট হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। আমি তোমাদেরকে 2 বছর আগেও বলেছিলাম, আগের বছরেও বলেছিলাম যে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কিন্তু কেমিক্যাল এর ক্যাম্পাসিং একেবারেই 100%, এটা সব সময়ই হয়, এবং লাস্ট 2-3 বছরে একই ভাবে কনসিস্টেন্টলি কিন্তু হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কিন্তু কেমিক্যাল এর ক্যাম্পাসিং দুর্দান্ত বলতে পারো। সো যদি কোনো স্টুডেন্ট চাও যে ডিপ্লোমা কমপ্লিট করেই একদম মানে শিওর শিওর তুমি চাকরি চাইছো, তাহলে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কলেজ ক্যাম্পাসিং এর মাধ্যমে কেমিক্যালে চাকরি পাওয়ার মতো মানে জুড়ি মেলা ভার। সো এটা হচ্ছে তোমাদের ক্যাম্পাসিং, এবং সিভিলের ক্যাম্পাসিং এর মার্কেট একটু ডাউন, এটা শুধুমাত্র এই কলেজে নয় বিভিন্ন কলেজেই কিন্তু সিভিলের মার্কেট এখন ডাউন যাচ্ছে। সো কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এই চারটের মধ্যে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কিন্তু কেমিক্যাল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল নিলে পাস আউট হওয়ার পর আমার মনে হয় না কোনো স্টুডেন্ট, যদি ভালো করে পড়াশোনা করো তোমাদেরকে বসে থাকতে হবে। এবং যে কোম্পানিজ গুলো বললাম অত্যন্ত ভালো স্ট্রাকচার প্রোভাইড করে, তো কোনো স্টুডেন্ট যদি এখানে একবার অ্যাজ এমপ্লয়ি জয়েন করে তো তাদের ছাড়ার কোনো প্রশ্ন থাকে না। তার কারণ হচ্ছে তোমাদের যে মাইনের স্ট্রাকচার বা স্যালারি স্ট্রাকচার কিন্তু অত্যন্ত হাই, এবং তুমি প্রচন্ড গ্রোথ করতে পারবে তোমার নিজের। সো এটা হচ্ছে তোমাদের ক্যাম্পাসিং এর ব্যাপারটা। এরপর চলে আসছি, আর হ্যাঁ মোটামুটি 98% ক্যাম্পাসিং কিন্তু কমপ্লিট, মানে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর অলমোস্ট 98% স্টুডেন্টস কিন্তু চাকরি পেয়ে গেছে, বাট সিভিলের অবস্থা খারাপ। এরপর চলে আসছি ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারটা, এখানের ল্যাব ফেসিলিটি কিন্তু অত্যন্ত ভালো, আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ এছাড়াও আরো একটি সার্ভে কলেজ আছে পলিটেকনিকের, তাদের কিন্তু এখানে ল্যাব করানোর জন্য নিয়ে আসা হয়, ল্যাব টেকনোলজি মানে ল্যাব এখানে অত্যন্ত ভালো। এরপর হচ্ছে টোটাল এখানে 4টে বিল্ডিং আছে, একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, একটা হলো অটোক্যাড বিল্ডিং, একটা হলো কেমিক্যালদের জন্য বিল্ডিং, এবং আরেকটি বিল্ডিং হচ্ছে ওয়ার্কশপ টেকনোলজি বিল্ডিং। তো টোটাল 4টে বিল্ডিং এই কলেজের আছে, এবং ল্যাব ফেসিলিটিস আবারও বলছি অত্যন্ত ভালো, এবং তোমাদের লাইব্রেরি বলো এই সমস্ত তোমাদের বুকস এর কোনো রকম কোনো অসুবিধা হবে না। ফার্স্ট ইয়ারে তুমি যখন ভর্তি হচ্ছ বা থ্রু আউট দ্য কলেজ তুমি কিন্তু লাইব্রেরি থেকে সমস্ত বই পেয়ে যাবে, তবে সেমিস্টার তোমাদের যখন শেষ হয়ে যায় সেই বইগুলোকে কিন্তু রিটার্ন করতে হয়। এরপর চলে আসছি তোমাদের ড্রেস, ড্রেস তোমাদেরকে পিস কিনে বানাতে হবে, এবং তোমাদের ছেলেদের মোটামুটি 1,500 টাকার মতো লাগবে ড্রেস বানাতে, এবং মেয়েদের 1,000 টাকার মতো ড্রেস বানাতে লাগবে, পিস কিনে তোমাদেরকে বানাতে হবে, এবং টাই আর ব্ল্যাক শু এটা হচ্ছে এখানে ড্রেস কোড, এবং ড্রেস কোড মেনটেন করা লাইক মাস্ট, তাছাড়া কিন্তু তোমাদেরকে কলেজে ঢুকতে দেওয়া হবে না। পড়াশোনা থেকে শুরু করে মানে সমস্ত কিছু, ডিসিপ্লিনের দিক থেকে শুরু করে সমস্ত কিছু মানে অত্যন্ত কড়াকড়ি বলতে পারো।
এরপর হচ্ছে যে কোন মানে তোমাদের অ্যাডমিশন ফিজ কি লাগছে, অ্যাডমিশন ফিজ নর্মালি মোটামুটি 900 টাকার মতো। কোন স্টুডেন্ট যদি TFW থেকে অ্যাডমিশন নাও তাহলে সেক্ষেত্রে তার টিউশন ফিজ কিন্তু 600 টাকা, যেটা তোমাদের অ্যাডমিশনের সময় টিউশন ফিজ ধরা হয় সেটা কিন্তু বাদ হয়ে যাবে। অর্থাৎ TFW স্টুডেন্টসদের মোটামুটি 300 টাকার মতো তোমাদেরকে দিতে হবে এবং নর্মাল স্টুডেন্টসদের মোটামুটি 900 টাকার মতো। আর তোমাদের সেমিস্টার বছরে দুবার সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের সময় তোমাদেরকে 250 250 অর্থাৎ 500 টাকা পেমেন্ট করতে হবে। এরপর চলে আসছি, যদি কোনো স্টুডেন্টের বাড়ি দূরে হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কলেজের হোস্টেলে থাকতে পারো। হোস্টেলে প্রতি মাসে যে চার্জ সেটা হচ্ছে 50 টাকা হোস্টেলে থাকার জন্য এবং ইলেকট্রিসিটি বিল হচ্ছে 50 টাকা, অর্থাৎ তোমাদের বছরে হোস্টেলে থাকার জন্য খরচ হচ্ছে 1200 টাকা। কোন স্টুডেন্টস যদি মেসে থাকতে চাও, মেসে একটা ঘরে 3 জন স্টুডেন্টস যদি অ্যালাউ করে সেখানে তোমাদের মোটামুটি 1000 টাকার মতো থাকতে লাগবে। তবে মেসে থাকলে তোমাদের কিন্তু খাওয়া খরচটা দেওয়া হবে না। আর যদি কোনো স্টুডেন্ট পিজিতে থাকতে চাও তাহলে সেক্ষেত্রে খাওয়া এবং থাকা সমস্তটা নিয়ে তোমাদের মোটামুটি 4800 থেকে 5000 টাকার মতো তোমাদের খরচ লাগবে। সো এই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফিজ বললাম, ড্রেস কোড বললাম, ক্যাম্পাসিং বললাম এবং ফুড সমস্ত কিছু বলে দিলাম। এরপর তোমাদের হচ্ছে যে কত র্যাঙ্ক লাগবে তোমাদের এই কলেজে অ্যাডমিশন পাওয়ার জন্য। তার আগে আরো একটা কথা তোমাদেরকে বলতে চাই, এই কলেজে কিন্তু ছেলেদের জন্য হোস্টেল আছে, মেয়েদের জন্য হোস্টেল নেই। ছেলেরা হোস্টেল অ্যাভেল করতে পারো, কিন্তু মেয়েরা যদি এই কলেজে পড়তে চাও, তোমার বাড়ির কাছাকাছি হলে বা তুমি যাতায়াতের ডিস্টেন্স থাকলে তো ওয়েল অ্যান্ড গুড, যদি সেটা না হয় তাহলে তোমাকে কিন্তু মেস বা পিজিতে থাকতে হবে। খরচা তোমাদেরকে বলে দিলাম কেমন। এবং তোমাদেরকে আমি লাস্ট মানে আমি যতদিন ইউটিউবে ভিডিওস বানাচ্ছি লাস্ট 2-3 বছর ধরে এবং এবছরেও তোমাদের সকলকে বলছি, যেহেতু হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কেমিক্যাল মানে লাইক অলওয়েজ 100% কিন্তু প্লেসমেন্ট পায় এবং অত্যন্ত ভালো ভালো কোম্পানিজে কিন্তু প্লেসমেন্ট পায়, তাই তোমাদেরকে বলবো এটা ডেফিনেটলি হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ডেফিনেটলি তোমাদের চয়েস ফিলিং এর মধ্যে তোমাদেরকে রাখতেই হবে। এবং আমার হাজবেন্ডও যদিও হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজির মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল। আর এই ভিডিওটা যদি এমন কোন স্টুডেন্ট দেখছো যে এবছর মাধ্যমিক দিয়েছো বা হয়তো 11 করছো, তোমাদের মধ্যে দ্বিমত আছে যে তুমি যদি একটা ভালো মানে ধরো এখানে পেলে তুমি ভর্তি হবে কি হবে না, ভর্তি হওয়াটা ঠিক হবে কিনা বা তোমার উপর চাপ পড়ে যাবে কিনা, তো সেরকম কোনো ব্যাপার নেই। তুমি যদি চাও চাইলেই করতে পারো। শুধু একটা জিনিস মানে কেমিক্যালে যেটা লাগবে সেটা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি। বেসিক্যালি কেমিস্ট্রিতে যতটা তুমি যদি ভালো হও তাহলে তোমার ব্যাপারটা মানে আরো একটু সুবিধা হবে। তা বলে এটা নয় যে তোমার যদি ফিজিক্স বা কেমিস্ট্রি ভালো হয় তাহলে একেবারেই খারাপ হয়, তাহলে তোমার একেবারেই নেওয়া উচিত নয়, সেরকম কোনো ব্যাপার নেই। সবসময় তুমি নিজেকে ইম্প্রুভ করতে পারো। এবং সমস্ত ইনফরমেশন এই HIT-র কেমিক্যাল ডিপার্টমেন্টেরই ফার্স্ট ইয়ারের একটি স্টুডেন্ট, ও মাধ্যমিক দিয়ে কিন্তু ভর্তি হয়েছিল, সো ওর থেকেই কালেক্টেড এবং ওকে আমি ওর পার্সোনাল মতামতও জিজ্ঞেস করেছি। সো ডেফিনেটলি তোমাদেরকে জাস্ট একটু খাটতে হবে, আর কোনো ব্যাপার নেই, ও যেহেতু মাধ্যমিক দিয়ে গেছে সো কিন্তু তোমরা চাইলেই করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই যে মাধ্যমিক দিয়ে গেলে তোমরা করতে পারবে না। এরপর চলে আসছি র্যাঙ্কের ব্যাপারটা, এটা 2021-এর র্যাঙ্ক কাট অফ। লাস্ট লাইক 1-2 মান্থস প্রিভিয়াসলি আমি তোমাদেরকে বলেই চলেছি, হয়তো তোমরা ভালো করে আমার কথা শুনছো না বা ভিডিওস গুলো দেখছো না তোমরা, এটা যারা করছো তারা এখন বুঝতে পারবে না, যখন কাউন্সেলিং প্রসেসটা হয়ে যাবে বা কাউন্সেলিং এর চয়েস ফিলিং সাবমিট করে দেবে তখন তোমাদের ব্যাপারগুলো কিন্তু আফসোস হবে। তাই তোমাদের সকলকে বলবো যদি পারো ভিডিওস গুলো একটু মন দিয়ে শোনো এবং ডিটেলস গুলো কালেক্ট করে নিজেদের চয়েস ফিলিংটা এখন থেকে রেডি করো, যাতে চয়েস ফিলিং যখন শুরু হবে তোমাদের কোনোভাবেই যেন কোনো কলেজ মিস না হয়ে যায়। এরপর তোমাদের র্যাঙ্কের ব্যাপারটা একটু বলে নিতে চাইছি, যে এখানে যে র্যাঙ্ক শো করবে এটা 2021-এর, 2022-এর যখন আসবে এখানে একটু কম বেশি হবে। তবে তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে এখানে যাই র্যাঙ্ক শো করুক না কেন, প্রত্যেক বছর কিন্তু কন্ডিশন আলাদা আলাদা হয়, অর্থাৎ তোমার এখানে যে র্যাঙ্কটা শো করবে তার উপরে র্যাঙ্ক হোক বা নিচে র্যাঙ্ক হোক, তুমি কিন্তু জানো না যে তোমার আগে যে পার্সন আছে বা যে স্টুডেন্ট আছে সে কিভাবে চয়েস ফিলিং করছে, সে এই কলেজে এই ডিপার্টমেন্ট নিতে চাইছে কি চাইছে না, সে কোন ডিস্ট্রিক্টের স্টুডেন্ট, তুমি কিন্তু কিছুই জানো না। সেই জন্য তোমাদের যেটা কর্তব্য
বা তোমাদের যেটা করণীয় যে চয়েস ফিলিং যখন শুরু হবে তুমি যে কলেজ এবং যে ডিপার্টমেন্ট নিতে চাইছো সেগুলো তোমার একেবারে প্রথম যেগুলো পছন্দের সেগুলো উপরের দিকে এবং যেগুলো কম পছন্দের সেগুলো নিচের দিকে এভাবে তোমাদেরকে সাজাতে হবে। এবং 5-10টা চয়েস ফিলিং দিলে কিন্তু অবশ্যই আমার মনে হয় সেটা রিস্ক হয়ে যায়, তার কারণ কোনো সিওরিটি নেই। এখানে যে র্যাঙ্ক দেখাচ্ছে তার থেকে যদি কম থাকে তার মানে যে তুমি পেয়েই যাবে সেরকম কিন্তু কোনো সিওরিটি নেই। তার কারণ এখানে সিট মাত্র তোমরা দেখতেই পাচ্ছ 57 57 করে এবং সিভিলে হচ্ছে 85। তো সব সময় তোমাদেরকে একটাই কথা বলতে চাই, তোমাদের যেটা করণীয় তোমার র্যাঙ্ক যাই হোক না কেন, এখানে র্যাঙ্ক কাট অফ যাই শো করুক না কেন, তোমার পছন্দের কলেজ এবং তোমার পছন্দের ব্রাঞ্চ রাখাটা হচ্ছে চয়েস ফিলিং এ তোমার কর্তব্য বা তোমার কাজ। তোমার র্যাঙ্কে তুমি কলেজ পাবে কি পাবে না সেটা ডিসাইড করে কলেজ অ্যালটমেন্ট করা হচ্ছে কাউন্সিলের কাজ। ব্যাস এটাই হচ্ছে তোমাদের কাউন্সিলিং প্রসেসের লাইক শেষ কথা। সো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, যদি সেটা হয় অবশ্যই ভিডিওটাতে লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।